পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে গত কয়েকদিনে পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দেশি বিদেশি ভ্রমণ পিপাসীরা প্রতিনিয়ত কক্সবাজারে ভিড় করছে। হোটেল মোটেলেও সিট খালি থাকে না। সমুদ্রের সুবিশাল বালুচর ও নদীর ঢেউ দেখতে প্রতিদিন লাখো পর্যটকের ভিড় নামে এখানে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা কক্সবাজারের কলাতলি, সুগন্ধা পয়েন্ট, হিমছড়ি সহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকেই সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে সৈকতে এসে ভিড় জমায়। সমুদ্রের পানিতে গোসল করে আনন্দ নিতে ভুল করে না যেন। অনেকেই নিজেকে ফ্রেমে বন্দি করে ছবি তুলেও সময় কাটান। আগত পর্যটকরা জানান, সমুদ্রের সুবিশাল ঢেউ যে কাউকে মুগ্ধ করবে, তাই করোনা বিধি নিষেধ আরোপের পূর্বেই তারা সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে এসেছে। পর্যটকদের নিরাপত্তা দিতে সৈকতের কক্সবাজারে পুলিশ লাইফ জ্যাকেট টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমরা 24 ঘন্টায় বিভিন্ন ধরনের প্যাট্রোলিংয়ের মাধ্যমে পুলিশদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছি। আমাদের প্রতিটা বিষয়ে একটা করে হেল্প ডেস্ক, বিভিন্ন ধরনের ব্যানার আর প্লে কার্ড আছে, বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া আছে। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের প্যাট্রোলিংয়ের মাধ্যমে পুলিশদের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত আছি। সাগরের লোনা জল ও বালিয়াড়িতেও আনন্দে মাতছেন পর্যটকরা। সৈকতের স্বচ্ছ পানি দেখতে অনেকেই স্পিড বোট ও সৈকতের পানিতে ভিজে আনন্দ উপভোগ করছেন। পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন 5 লক্ষ পর্যটকের আগমন ঘটছে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক। তারা জানান, পর্যটকের সুযোগ সুবিধা দেখতে তারা সবসময় তৎপর রয়েছে। তবে আগত পর্যটকরা জানান, প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা গেলে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার দেশের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা সহ কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব। সমুদ্র সৈকতে এসে খুবই ভালো লাগছিল। এখানে এসে দেখলাম যে 8 থেকে 80 সবার মনে একই আনন্দ, সবাই উপভোগ করতেছে কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্য। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে এসে আমার মনটা খুবই ভালো লাগছে। এখানে এসে দেখতে পেলাম সমুদ্রের বিশালতা, মনে হলো আমার মনটাও সমুদ্রের মতো বিশাল হয়ে গেছে। সমুদ্রের ঢেউয়ের গর্জনের সাথে সাথে আমার মনটা উৎফুল্ল হয়ে গেছে। এখানে ভিজতে পেরে মনটা খুবই প্রফুল্ল লাগছে। এখানে এসে নিজেকে খুব বিশাল মনের মনে হচ্ছে। আর এখানে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে সূর্যাস্তের দৃশ্য দেখা মনোরম এক দৃশ্য। এই দৃশ্য যারা এখনো দেখেননি তারা অবশ্যই চলে আসবে এখানে সমুদ্র সৈকতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য। অসাধারণ কক্সবাজারে এবার এসে দেখলাম অনেক পর্যটক, প্রায় লাখখানিক পার হয়ে যাবে। তারপরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক জোরদার। হোটেল এমনকি রাস্তাঘাট কোথাও তিল ধানের ঠাঁই নাই, এত জনসংখ্যা, এত পর্যটক। এখন বাবা মার সাথে এসেছি কক্সবাজার, এসে খুবই আনন্দ পেয়েছি। বিশেষ করে সূর্য অস্ত দেখে খুবই আনন্দ পেয়েছি, আশা করি আরো অনেকবার আসবো। সে তো আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির প্রথম দিক থেকেই কক্সবাজারে যথেষ্ট পর্যটক আসছে। তবে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে, আসলে পর্যটকের ঢল নামলেও কিন্তু উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। তো আমরা চাইব যারা সম্মানিত পর্যটকবৃন্দ কক্সবাজার আসছেন, তাদের সবাই আমরা যদি সেই করোনা মহামারী থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যদি মাস্ক পরিধান করি, তাহলে হয়তো আমরা আমাদের এই যে করোনা পরিস্থিতিতে কিছুটা হলেও করোনা হয়তো আমাদের শনাক্তের হার কমবে বলে আমরা আশা করি। তবে এই কক্সবাজার এসে আমি খুবই আনন্দিত, যেহেতু আমাদের সারা বাংলাদেশের বা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত স্বাস্থ্যকর স্থান এই কক্সবাজার। আমরা অনেকদিন আনন্দ ঘোরাফেরার জন্য আমরা বিনোদন প্লেস হিসাবে কক্সবাজারকেই চিনি। তবে আর মোটামুটি এত পর্যটক, এত আমি থার্টি ফার্স্ট নাইটও এখানে ছিলাম, কক্সেই ছিলাম আমি, মোটামুটি আমার অনেক ভালো লেগেছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা, এখানে সামাজিকতা, কক্সবাজার টুরিস্টদের নিরাপত্তা। ঘোরা তো না।
Visible.